সম্পর্কে আপনাদের ধারণা নাই, ঠাকুরগাঁওয়ের জমিনে হিন্দু এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম আমার। আপনারা মুসলমানের ঘরের মুসলমান, আমি কিন্তু হিন্দুর ঘরের মুসলমান। অর্থাৎ আমি ইতপূর্বে আমার পূর্ব ধর্ম ছিল সনাতন, অর্থাৎ হিন্দু ধর্ম। আমার জন্ম হিন্দু গোত্রে, হিন্দু বংশে, হিন্দু জাতিতে। আল্লাহ তাআলা হেদায়াতের মাধ্যমে আপনাদের সামনে বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য খুশি না বেজার? হ্যাঁ না, জান্নাতে জায়গা কমে গেল না কি বিষয়টা? এমন পৃথিবীতে সৃষ্টির সূচনা থেকে যত মাখলুক, যত মানুষ দুনিয়াতে আসবে, প্রত্যেকটা মানুষের জন্য, সে হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নির্দিষ্ট একটা জায়গা বরাদ্দ রেখেছেন। কেউ সেটা পাবে, কেউ হারাবে, কেউ পাবে আর কেউ হারাবে। যারা হারাবে তাদেরটা বোনাস হিসেবে উম্মতে মুহাম্মদকে বরাদ্দ দেওয়া হবে। বোনাস হিসেবে কি? যেমন আমরা যখন কোম্পানিতে চাকরি করি, ওভারটাইম করি না? ওভারটাইমের আলাদা পারিশ্রমিক আছে না নাই? ওভারটাইমের যেমন আলাদা পারিশ্রমিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার দৈনিক ডিউটি হলো পাঁচ বেলার নামাজ, এই পাঁচ বেলার নামাজ ছাড়া অতিরিক্ত নফল নামাজ যে পড়বে, রমজান মাস আমার জন্য নির্ধারিত ডিউটি, এগারো মাসের এক মাস রোজা ফরজ, এটা আমার ডিউটি, এরপরে নফল রোজা যেগুলো হবে এগুলো ওভার ডিউটি। এরকম নফল ইবাদত, নফল রোজা, নফল নামাজ যারা করবে তাদের জন্য ওভার টাইমের বরাদ্দ আছে, বলে তাদের জান্নাতের জায়গাটা বৃদ্ধি হয়ে যাবে, বড় হয়ে যাবে, বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে মোলা জানস্ত কদীম জামিউল আল মে ফিল কুরআনে হাকিম তাকাসুরত আনহু আফহামুর রিজালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী বলে দেন, জানায়া দেন, ইয়া ইবাদী আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের সাথে জুলুম করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, অন্যায় অত্যাচার করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ ফরজ হয়ে গেছে হজ করে নাই, যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করে নাই, যেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, নেশায় আক্রান্ত, নেশায় লিপ্ত হয়ে গেছে, যারা বেপর্দায় চলেছে, যারা জেনে না জেনে ইচ্ছা করে অনিচ্ছাকৃতভাবে গুনাহ করে ফেলেছে এবং এমন গুনাহ করে ফেলেছে শিরিক পর্যন্ত পৌঁছায়া গেছে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তাদেরকে জানায়া দেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, হতাশ না হয়। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ্দুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদের কৃত সমস্ত পাপগুলোকে মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা চূড়ান্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই, ঠাকুরগাঁয়ের সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম আমার। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে দেখলাম, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারা অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পইরা দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানদের গুণগান। সুবহানাল্লাহ, ভাবেন না,
30,000 মন্ত্র কার গুণগান করছে? মুসলমানের গুণগান। তো আমাদের গুণগান যদি অন্যান্য ধর্মগ্রন্থ করে তো খুশির খবর না দুঃখের বিষয়? হ্যাঁ, এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তাদের ধর্মের মধ্যেও একখানা মন্ত্র পাওয়া যায়। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেন তার লিখিত গ্রন্থ কল্কি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা এনেছেন। ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেন, লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপৈনতি তজপি নাম মুহাম্মদ। ডক্টর বেদপ্রকাশ, যিনি 10টা ভাষার উপরে ডিগ্রি নিয়েছেন, পিএইচডি করেছেন, যিনি হিন্দু ধর্মের একজন ধর্মগুরুও বটে, তিনি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও তো দুটা জিনিসকে তুমি জীবনের সঙ্গে মিলাইয়া নাও। 1 নম্বর, লা ইলাহা ভর্তি পাপম ইল ইলাহা পরম পাদম। বলে তুমি যদি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাইতে চাও, এমনি এমনি হবে না, লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পইরা মুসলমান হয়া যাও। 2 নম্বর, জন্ম বৈকুণ্ঠ অপ ইনুতিত জপি নাম মুহাম্মদ। বলে মৃত্যুর পরে যদি তুমি আবার সেই বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে শুধু শান্তি আর শান্তি, অশান্তি থাকবে না, ওই স্বর্গে যদি তুমি যেতে চাও এমনি যাইতে পারবা না, স্বর্গে যাবার একটা রাস্তা বাতায়া দিলেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়। বলেন ওই স্বর্গে যদি তুমি যেতে চাও, অপৈনতিত জপি নাম মুহাম্মদ, মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। কার জীবন আদর্শ? মুহাম্মদের জীবন আদর্শ। যদি তুমি তোমার জীবন আদর্শ বানাইতে পারো তাইলে তুমি বৈকুণ্ঠ নামক স্বর্গে চলে যাবে, যেই স্বর্গে গেলে শুধু শান্তি আর শান্তি, অশান্তি থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, উল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে গুনাহ কইরা ফলাইছো, এত পরিমাণে গুনাহ করছো, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ তুমি কইরা ফলাইছো, এত গুনাহ করছো যে বান্দা গুনাহ করতে করতে তুমি শিরকের গুনাহ কইরা ফলাইছো। হ্যাঁ বান্দা, দুনিয়ার জমিনের সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ কইরা দেই, একটা গুনাহ মাফ করি না। কোন গুনাহ জানাস? কিসের গুনাহ মাফ করেন না? শিরিকের গুনাহটা আমি আল্লাহ তাআলা মাফ করি না, সব গুনাহগুলো মাফ কইরা দেই, শিরিকের গুনাহ মাফ করি না। যদি তাই হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানায়া দেয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, বান্দা শিরিকের মতো গুনাহও যদি তুমি কইরা ফেলো, শিরিকের গুনাহও মাফ করতে আমি আল্লাহ তাআলা দেরি করি না। তবে একটা শর্ত আছে, শিরিকের গুনাহ করবেন, এই গুনাহ থেকে মাফ পাইতে হলে একটা শর্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য জায়গায় আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলে হে ঈমানদার, আমার বান্দা বান্দি যাদের ঈমান আছে, যদি শিরিকের গুনাহ কইরা ফেলাও তুমি মুশরিক হয়ে যাবা। হে বান্দা, নতুন করে তওবা কইরা, তওবা নাসুহা কইরা, যদি আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকতে পারো, আমি আল্লাহর দরবারে ফিরে আসতে পারো, বান্দা তওবা করতে দেরি হবে, গুনাহ মাফ হতে দেরি নাই। মরা লাগবে না? লাগবে নি? মৃত্যু হবে নাকি হবে না? না, চিরকাল বাইচা থাকবো। হ্যাঁ, মরা লাগবে? লাগবে। তো কিভাবে মরবো?
যদি গুনাহ নিয়া মইরাই যাই অবস্থাটা কি হইবে অবস্থাটা হবে কি আমার আল্লাহ পাক তো স্পষ্ট করে কোরআনে কারীমের মধ্যে জানাইয়াই দিলেন ইন্নাল আবরর লাফি নাঈম ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম স্পষ্ট কথা ইমান নিয়া যদি কবরে যাইতে পারো খবর হবে জান্নাতের টুকরা বাগান আর গুনাহ নিয়া যদি ওই অন্ধকার কবরে যাও ওই খবর হবে জাহান্নামের গর্ত বলে একটা নয় দুইটা নয় ৭০ থেকে ৯৯টা সাপ এসে খবর ভরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের উদ্দেশ্য করে ডাক দেয়া বলবে রে কবরের মাটি আর চুপ থাকিস না ও বেঈমান নাফরমান দুনিয়ার জমিনে সব কিছু জানার পরেও মানে না ভাই ও কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবি বেঈমান নাফরমানটা বুঝুক আমি আল্লাহ কেমন এই যুবক কবরের আজাব সহ্য করতে পারবি তো ওই পরিমাণ গুনাহ তুই করবি যেই পরিমাণ জাহান্নামের আজাব সহ্য করতে পারবি তোর কাছে অনুরোধ ওই পরিমাণ গুনাহ তুই কর যেই পরিমাণ জাহান্নামের আজাব সহ্য করতে পারবি ওই পরিমাণ গুনাহ করিও না যেই পরিমাণ আজাব তুমি সইতে পারবে না প্রিয় ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা গুনাহ কইরা যদি তওবা কইরা ফিরে আসতে পারো তওবা করতে দেরি হবে আমার আল্লাহ তাআলা মাফ করতে দেরি হবে না এক যুবক কাফন চোর যুবক যেই মানুষগুলো মারা যায় কবরে রেখে আসে রাত্রিবেলা যুবক যাইয়া কবর খইছা ওই কাফনের কাপড়টা খইলা নিয়ে আইসা বাজারে বিক্রি করে এই যুবক প্রতিদিন এইভাবে কাফনের কাপড় চুরি কইরা কইরা বাজারে বিক্রি করে আর নিজের সংসার চালায় প্রতিদিনের মতো এই দিনও যখন কবরের মধ্যে গেছে কবরের মধ্যে যায়া দেখে এক সুন্দরী যুবতীর লাশ এই যুবক যুবতীর সুন্দরী যুবতীর চেহারার দিকে তাকাইয়া যুবক লোভে পইরা গেছে এত সুন্দর যুবতী জেনায় লিপ্ত হয়ে গেছে কাফুরের কাপড় খইলা জেনায় লিপ্ত হয়ে গেল এ যুবক জেনা কইরা যখন কাফুরের কাপড়টা নিয়া বাসায় আইসে ঘুমায়া গেল রাত্রের মধ্যে স্বপ্নে দেখে যখন জেনা কইরা কাপড়ের কাফনের কাপড়টা খইলা বাড়িতে আসছে রাত্রেবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওই যুবতী কবরের থেকে ডাকে আর কান্না করে রে যুবক কি করলি তুই আমার সঙ্গে কি করলি কাল হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে নাপাক শরীর নিয়ে দাঁড়াব এ যুবক আমার অন্তকালের পরে আমার আত্মীয় স্বজন আপনজন কত সুন্দর করে পবিত্র বানাইয়া ওযু করাইয়া গোসল দিয়া আমারে কাফনের কাপড় পরাইয়া কবরে রাইখা গেল এ যুবক তুই আমার কাফনের কাপড় খুইলে নিলি ভালো কথা কিন্তু তুই আমার সঙ্গে এই খারাপ কাজে কেন লিপ্ত হইলি আমারে কেন তুই নাপাক বানাইয়া গেলি এ যুবক কাল হাশরের ময়দানে যখন আমার মালিক আমার আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়ানো লাগবে এ যুবক নাপাক শরীর নিয়া উলঙ্গ হইয়া কেমনে আমার মালিকের দরবারে দাঁড়াবো রে যুবক কি অবস্থাটা হইল কি তুই করলি কেমন গুনাহ তুই করলি আমারে নাপাক বানাইয়া তুই কবরে রেখা গেলি রে যুবক যুবকের ঘুম ভেঙে গেছে যুবক যুবকের ঘুম ভেঙে গেছে দৌড়ায় দৌড়ায় শুধু ছুটাছুটি করে কি অন্যায় করছি কি পাপ কইরা ফলাইছি এই পাপের ক্ষমা কি আমার আল্লাহ আমারে করবে ছুটাছুটি করে
ছুটাছুটি করতে 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 কোথাও যেয়ে দাঁড়াইতে পারে না। সাহাবায়ে কিরামের কাছে গিয়া বলে, ও সাহাবায়ে কিরাম রে, এত বড় গুনাহ করলাম, আমার আল্লাহ কি আমারে মাফ কইরা দিবে? বলে, রে যুবক, এত বড় গুনাহ কি কোনো মানুষ করতে পারে? এরে যুবক, এই গুনার কোনো ক্ষমা হইতে পারে না, যাও যাও আমার নবীর কাছে দৌড়। আমার নবীর কাছে যায় বলে, যুবক বলে, ও পয়গম্বর, আমি যুবক কাফন চোর, কাফন চুরি কইরা 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 আমার সংসার চালাই, সংসারের খরচ বহন করি পয়গম্বর। আজকে রাত্রে বেলাও আমি এক যুবতীর কাফন চুরি করতে গিয়া কাফন চুরি কইরা তাকায় দেখে যুবতী এত সুন্দরী যুবতী, যুবতীর চেহারার মায়ায় পইরা, ও পয়গম্বর, আমি জেনায় লিপ্ত হয়ে গেছি রে পয়গম্বর, ও পয়গম্বর, এত বড় গুনাহ করছি। স্বপ্নের মধ্যে যুবতী ডাক দেয়া বলে, রে যুবক, আমার আত্মীয় স্বজন পরিজন এত সুন্দর করে গোসল করাইয়া আমারে পাক পবিত্র বানাইয়া কবরে রাইখা গেল। যুবক, কাল হাশরের ময়দানে আমি আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবো? যুবক, আমার যে নাপাক বানা গেলি এই নাপাক শরীরে আমি কেমনে আমার মালিকের দরবারে দাঁড়াবো? যুবক, কাফনের কাপড় তুই খুইলে নিলি উলঙ্গ হইয়া কেমনে আমি মালিকের দরবারে দাঁড়াবো? যুবক, কেমনে তুই আমার সঙ্গে এই কাজটা করে গেলি রে যুবক, আমি কি জবাব আমি আল্লাহর কাছে দেব? ও পয়গম্বর, এই গুনার স্বপ্নে দেখার পর আমার দিলের মধ্যে গুনাটার ভয়ে কুড়ে কুড়ে খায়া ফলাইতেছে। ও পয়গম্বর, এই গুনার কোনো ক্ষমা আপনার দরবারে জানা আছে নাকি? পয়গম্বর বলে, রে ও যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন, আমার আল্লাহ বলে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, এ বান্দা যে পরিমাণ গুনাহ তুমি করো না কেন, আমার রহমত থেকে নিরাশ হয়ে না রে যুবক, এ বান্দা আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, এ বান্দা আমার আল্লাহ থেকে নিরাশ হইও না। হে যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যত গুনাহই তুমি করো না কেন আমার রহমতের থেকে কিন্তু বেশি না, হে বান্দা যদি তওবা কইরা আমার আল্লাহর দরবারে হাজির হইতে পারো, তওবা করতে দেরি হবে আমার আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবে না। হে যুবক, এরে বৃদ্ধ বাবা জি পদালের মা, এক বুড়ো বুড়া যৌবন কাল থেকে জেনা করতে 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 বুড়া হয়ে গেছে, এখনো জেনার কাজ সারে না, এই দিনও প্রত্যেক দিনের মতো জেনার উদ্দেশ্যে রওনা করেছে। মসজিদের মধ্যে হুজুর বয়ান করে, এ দুনিয়ার মানুষ যত বড় গুনাই করো না কেন আমার আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। ভাই, এই বুড়া বুড়া জেনাকারী বৃদ্ধ এসে হুজুরের কাছে বলে, হুজুর এমন গুনাহ করছি এই গুনার মাপ আছে কি না? বলে, রে বৃদ্ধ, কি গুনাহ তুমি করছো? বলে, ও হুজুর, যৌবনকাল থেকে এমন কোনো দিন নাই যেই দিন জেনার সঙ্গে লিপ্ত হই নাই, ও হুজুর জেনার গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করবেন নাকি? পয়গম্বরে হুজুর ডাক দেয়া বলে, বুড়া টেনশন করিও না, আমার আল্লাহ বলে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, যত গুনাহই তুমি করো না কেন, যত বড় গুনাহই তোমার হোক না কেন, তওবা কইরা যদি আমি আল্লাহর দরবারে দুই বোটা চোখের পানি চাইরা কানতে পারো, হে বুড়া কানতে, চোখের পানি নাকের আগায় আসার আগেই আমার আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলো মাফ কইরা দেয়। এইবার ওই বুড়া বাড়িতে যাইয়া রাত্রের বেলা দুই রাকাত তাহাজ্জুদ পড়িরা আল্লাহর দরবারে কান্না শুরু করছে, রে মালিক, জীবনভর গুনাহ করছি রে আল্লাহ, আয় আল্লাহ তওবা করতেছি আর জীবনে গুনাহ করব না। এইবার পুরো এইভাবে কাঁদতেছে 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 কাঁদতেছে, হঠাৎ করে গায়েবি আওয়াজ, বলে, ও বুড়া কান্দা কোনো লাভ নাই লাভ নাই,
তোমার নামটা জাহান্নামের খাতায় উঠে গেছে। এইবার বুড়ি এই গায়েবি আওয়াজ শুনি না, বুড়ি ডাকতে বলে বুড়া তুমি কি কোনো গায়েবি আওয়াজ শুনো না? বলে কি আওয়াজ? বলে রে বুড়া তুমি কান্দা কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই, তোমার নামটা নাকি জাহান্নামের খাতায় উঠিয়া গেছে রে বুড়া, কান্দা কোনো লাভ নাই। বুড়া ডাক দিয়ে বলে রে বুড়ি আর কোনো দরজা তোমার জানা আছে নাকি? যেই দরজায় যায় বৈশাখ কানলে আমার আল্লাহ তাআলা মাফ কইরা দেবে। বুড়ি বলে না রে বুড়া না, আর তো কোনো দরজা আমার জানা নাই। বুড়া বলে বুড়ি আমার আল্লাহ মাফ করুক আর নাই করুক, এই দরজায় একবার কান্না শুরু করছি আর কখনো থামব না, অন্য কোনো দরজায় যাব না। বুড়া বৈশা বৈশা কান্দে আর কান্দে, এমন কান্না শুরু করছে ওইদিকে আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে জোশ মেরে গেছে, কাইবি আওয়াজে সে হাজির। ও বুড়া কান্দিও না, তোমার কান্না আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। এরে বুড়া তোমার গুনাগুলো মাফ কইরা তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা ওই জান্নাতের খাতায় উঠে দিয়েছে রে বুড়া, আর তুমি কাঁদিও না। বুড়ি ডাক দেয়া বলে বুড়া আর তুমি কাঁদিও না, কাঁদিও না, তোমার নাম জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠে গেছে রে বুড়া, তুমি কাঁদিও না, এ বুড়া তুমি কাঁদিও না। বুড়া ডাক দেয়া বলে রে বুড়ি এই দরজায় ছাড়া আর কোন দরজায় কাঁদবো, আমি কেমনে কান্না বন্ধ করি? যেই মালিক আমার চোখের পানি দেইখা আমার কান্না শুই না, আমার নাম জাহান্নাম থেকে কাইটা জান্নাতে লিখতে পারে, এই আল্লাহর দরবারে কান্না করা বন্ধ কি কখনো হইতে পারে? এরে যুবক এ বৃদ্ধ বাবাজি আয় পাতালের মা, ওই বুড়ারে যদি আল্লাহ আমার মাফ করতে পারে তোমারে কি আমার আল্লাহ মাফ কইরা দিতে পারে না? এরে যুবক ওই কাফন চোর যুবকরে যদি আল্লাহ মাফ কইরা দিতে পারে তোমাকে কি যুবক তোমাকে কি আমার আল্লাহ মাফ করতে পারে না? এরে যুবক জীবনভর দুনিয়ার জমিনে অমুসলিম থাকা অবস্থায় জীবনভর তো শিরিকের গুণা করছি, 12 মাসে 13 জন খোদার পূজা করলাম, 33 কোটি দেব দেবীকে দেখলাম, আরে তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান জানলাম, জানার পরেও যখন দেখলাম ওই জাহান্নামের আজাব এত ভয়ঙ্কর ওই জাহান্নামের আজাব সহ্য করা যাবে না। এরে যুব এ বৃদ্ধ বাবাজি পদ্মা আলের মা, ওই জাহান্নামের আজাব সহ্য করা যাবে না, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় না রুন হামিয়া, বলে জাহান্নামের আজাবটা এমন হবে এমন হবে, দুনিয়ার আগুন শরীরের কোনো অঙ্গে লাগলে অঙ্গটা পুড়ে যায়, সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়, বলে জাহান্নামের আগুন এমন হবে এমন হবে, শরীরের যে কোনো অঙ্গে লাগবে সর্বপ্রথম কলিজাটা পুইরা ভুনা হয়ে যাবে। এরে যুবক সহ্য করতে পারবি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তারে ডাক দিয়ে বলে ফিরিস্তা জাহান্নামের মধ্যে আগুন জ্বালায় দাও, আগুন জ্বালায় দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে ফিরিস্তা আগুনের অবস্থা কি? বলে আল্লাহ আগুন জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে, বলে 1000 বছর পর্যন্ত জ্বালাও, 1000 বছর পর জ্বালানোর পরে আল্লাহরে ডাক দেখো রে মালিক আগুন জ্বালানো কমপ্লিট, বলে আগুনের অবস্থা কি? বলে আগুনের কালার হয়ে গেছে লাল লাল লাল। আল্লাহ কই আমার বেইমান নাফরমানগুলোরে এই আগুনের শাস্তি দিয়া লাভ হবে না, আরও 1000 বছর জ্বালাও, আরও 1000 বছর জ্বালানোর পরে ফেরেশতা কয় আল্লাহ প্রস্তুত, বলে কি অবস্থা? বলে আগুনের রং হয়ে গেছে নীল নীল। আল্লাহ ডাক দেয় কয় ও ফেরেশতা হবে না, ওই নাফরমান বেঈমানগুলোরে এই আগুনের শাস্তি দেওয়া হবে না, আরও 1000 বছর জ্বালাও, আরও 1000 বছর জ্বালানোর পরে ফেরেশতা বলবে আল্লাহ প্রস্তুত, বলে আগুনের অবস্থা কি? বলে কালো অন্ধকার, আগুনের মধ্যে কিছুই দেখা যায় না, কালো আগুন কালো আগুন। আল্লাহ কয় রে ফেরেশতা এবার রাখো বেঈমান নাফরমানগুলোকে জাহান্নামের মধ্যে দিলে বুঝবে কেমন আজাব। এরে যুবক ওই জাহান্নামের আজাব এমন কঠিন হবে ওই জাহান্নামের আজাব সহ্য করতে পারবা না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুদরতের জবানে হুঙ্কার দিয়া হাশরের ময়দানে ডাক দেয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল আ
শহীদিল কোহার আল্লাহ বলবে এই হাশরের ময়দানের বান্দার বান্দিরা বলো আজকের দিবসের বিচার দিবসের মালিক কে বলে আল্লাহ আপনি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে রে বেঈমানের নাফরমানের দল আজকে নেককার অনেককার বান্দা বান্দিদের থেকে তোরা আলাদা হয়ে যা আল্লাহ কুদরতের জবানে হুংকার দিয়া বলবে অমতাজুলে অমা আইয়ুহাল মুজরিমুন বেঈমান নাফরমানগুলো যখন সরতে চাইবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাদের ডাক দিয়া বলবে রে ফেরেশতা তাড়াতাড়ি হেনকাবার ডান্ডা বেরি লইয়া আয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে হুংকার দিয়া বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম জুমারা আল্লাহ বলবে রে ফেরেশতা ঠ্যাঙ্গের মধ্যে পায়ের মধ্যে রে হ্যান্ডকাপ লাগা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগা টানতে 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 জাহান্নামের মধ্যে নিয়ে যা এরে যুবক এ বৃদ্ধ বাবা জি পদ্মালের মা ওই জাহান্নামের আজাব সহ্য করতে পারবি না রে ভাই এজন্য আজকে তওবা কর আল্লাহ জীবন ভর গুনাহ করছি ও আল্লাহ গুনাহ করছি রে মালিক গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই ও আল্লাহ ওই জাহান্নামের আজাব তো সহ্য করতে পারবো না রে মালিক এর যুবক এ বৃদ্ধ বাবাজি পদ্মালের মা আজকে তওবা করো আল্লাহ ও আল্লাহ ওই জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না ওই জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না এরে বান্দা আর বান্দিরা ওই জাহান্নামের আজাব সহ্য করতে পারবি না আজকে তওবা করো আল্লাহ গলায় ছুরি আসবে জীবনে আর কোনোদিন না নামাজ সারবো না গলায় ছুরি আসবে জীবনে আর কোনোদিন সুন্নতের জবাই করবো না আয় আল্লাহ পিতামাতার সঙ্গে কখনো বেয়াদবি করবো না এরা যুবক আদা করো তওবা করো আল্লাহ জীবনে আর কোনোদিন আয় আল্লাহ হকানে ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেরাত বিরোধিতা করবো না আয় আল্লাহ কোরআনটা পড়তে পারি না কোরআনটাকে সহিভাবে তেলাওয়াত করতে শিখবো এরে যুবক এ বৃদ্ধ বাবা জি পদ্মালের মা আমি হিন্দুর ঘরে সন্তান যদি কোরআন পড়তে পারি তুই মুসলমানের সন্তান কেন কোরআন পড়বি না রে যুবক এ যুবক আমি যদি বয়স হওয়ার পরে কোরআনটাকে তেলাওয়াত শিখতে পারি তুই কেন পারবি না এ যুবক না পারার কারণ তোর কপাল ফুরে গেছে এই পোড়া কপাল যদি জোড়া লাগাইতে চাও তাইলে কোরআনটাকে সহিভাবে তেলাওয়াত শিখে নাও এরে যুবক আজকের থেকে ওয়াদা কর আল্লাহ জীবনে কোরআন তেলাওয়াত সহিভাবে শুদ্ধভাবে শিখবো হায় আল্লাহ সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেমের আব্বা হব আম্মা হব এরে যুবক এ বৃদ্ধ বাবা জি পদ্মালের মা তওবা করো জীবনে বেপর্দায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না হায় আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না এরে যুবক বৃদ্ধ বাবা জি পদ্মালের মা তওবার নিয়ত যদি খাঁটি হয় দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে খাঁটি তওবার